দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ইটাখোর শিশু শিক্ষা কেন্দ্রের টিউবওয়েলটি খারাপ থাকার জন্য রান্নাকর্মী শিশু শিক্ষিকাগণের পানীয় জলের সমস্যা নিয়ে 1/8/2016 তারিখে একটি ভিডিও তৈরি করি। আমার স্কুলে 2004 সালে একটা টিউবওয়েল হয়েছিল, কিন্তু টিউবওয়েলটা আজ থেকে 9 মাস আগে নষ্ট হয়ে গেছে। বাচ্চারা এই জলের জন্য এখানে ওখানে দৌড়িয়ে যায় গ্রামবাসীর বাড়িতে জল নেওয়ার জন্য। মিড ডে মিলের যে স্বনির্ভর দলের মহিলারা রান্না করতে আসে, তারা প্রায় বেশ 1/2 কিলোমিটার চলে যেতে হয় তাদেরকে সময়ে জলের জন্য। জলের জন্য বেশিরভাগ দিন তারা মানে রান্না করতে ঠিক চাইছে না। গত 20/8/2016 তারিখে টিউবওয়েলটি মেরামত করার পর পানীয় জলের সমস্যা সমাধান করা হয়। একজন ভিডিও ভলেন্টিয়ার মহিলা আছে, তার নাম জাহানারা খাতুন। সে এসে ভিডিও ক্যামেরা করে এবং আমাদের কাছ থেকে এই সব অসুবিধা শুনে গিয়ে সে অফিসে জানায়, প্রধান অফিসে। সেখান থেকে তার সহযোগিতাতে আমাদের টিউবওয়েলটা বর্তমানে ভালো হয়েছে, বাচ্চারাও সুস্থভাবে জল খাচ্ছে এবং জলটাও আমাদের পরিষ্কার। নয় মাস ধরে পানীয় জলে টিউবওয়েলটি খারাপ থাকার জন্য বিভিন্ন সমস্যা হতো। এই সমস্যা 6 নম্বর বাগিজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখী হেমব্রমকে জানাই। তিনি 20/8/2016 তারিখে টিউবওয়েলটি মেরামত করেন এবং পানীয় জলের সমস্যা সমাধান হয়। কতগুলো বাচ্চা কাচ্চার জল বোয়া কি মুখের কথা, কত দূরতে নিয়ে আসি, কষ্ট হয়েছিল। এখন কাছে আছে কল, সুবিধা হয়েছে এখন জলে। দিদিমণিরা দরখাস্ত দিয়ে গেছিল, ভিডিও ভলেন্টিয়ার বলে সহযোগিতা করে আমরা টেবিলটা ঠিক করতে পেরেছি। ভিডিও ভলেন্টিয়ারের তরফ থেকে আপনাকে ধন্যবাদ, এই সমস্যার সমাধানে সাহায্য করেছেন। আমি জাহানারা বিবি, দক্ষিণ দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।